টেকনিক ম্যাথ সলিউশনের পক্ষ থেকে আমি আশিক রহমান মাসুম তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে বিএসসি অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স, যারা মেজরে পড়ো তাদের চ্যাপ্টার 4, এবং যারা নন মেজর অর্থাৎ ফিজিক্স এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্টে পড়াশোনা করো তাদের হচ্ছে চ্যাপ্টার 1। এই চ্যাপ্টারে একটি গুরুত্বপূর্ণ থিওরাম আজকে আমি তোমাদেরকে সমাধান করে দেবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার ক্লাসটি করবা, তাহলে তোমাদের এই থিওরামটি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা সমাধান করে ফেলি। সমাধান হচ্ছে, প্রমাণ করো a × 0 = 0 × a = 0। দেখো শিক্ষার্থী বন্ধুরা, একটা মজার ব্যাপার হলো, এর সাথে 0 গুণ করলে কিন্তু 0ই হয়, আবার 0-র সাথে a গুণ করলে কিন্তু 0ই হয়। তো এইটাই তোমাকে দেখাতে হবে যে কীভাবে এটা 0 হচ্ছে। আসলে তো এটা 0 আমরা জানি, কিন্তু তারপর তোমাকে এটা প্রমাণ করে দেখাতে হবে যে এটার সাথে এটা গুণ করলে 0 হয়। ঠিক আছে, এটা খুবই একটা হাস্যকর অঙ্ক, মজার অঙ্ক একটি। এটার কোনো তুমি আমাকে কোনো কোশ্চেন করতে পারবে না যে কেন এটা হলো, কারণ 0-র সাথে তুমি কোনো কিছু যোগ দাও তাহলে সেটা 0-র সাথে যদি 1 যোগ দাও 1 হবে, আবার 0-র সাথে কোনো কিছু গুণ দিলে কিন্তু 0ই হবে। তো এই কারণে এটা কোনো কোশ্চেন নয় যে কেন এটা হলো, এটা কোনো কোশ্চেন করা যাবে না। এটা তোমাকে বুঝে নিতে হবে যে হ্যাঁ, আমরা জানি যে 0 = 0 + 0, বা 0-র সাথে কোনো কিছু গুণ দিলে 0ই হয়। ঠিক আছে, এটা আর কি খুব মজার অঙ্ক। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি সমাধান করে দিচ্ছি। প্রথমে আগে কী লিখবা, যে আমরা জানি, তাই লিখবা, লিখবা কি যে আমরা কী জানি, আমরা জানি যে 0 = 0, এটা 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 কি কখনো আমরা জানি? এটা তো এমনি হয় যে 0-র সাথে 0 যোগ করলে তো 0ই হয়, তারপর এটা আমরা জানি, এটা একটা সূত্র, বুঝতে পারছো? এখন আমরা কী করব, এ দিয়ে গুণ করে দিব। দেখো যেহেতু এখানে যে এ আছে, এ দিয়ে গুণ করে দিবা। লেখো যে a × 0 = a × 0 + 0। ঠিক আছে, এ উভয় পক্ষকে আমরা গুণ করে দেব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো a × 0 = আর এর সাথে 0 গুণ করলে কিন্তু 0ই হয়। দেখো এই এখানে এ দিয়ে এবার গুণ করে দাও, তাহলে হচ্ছে কি a × 0 + a × 0। ঠিক আছে, এখন দেখো তোমাকে কত উভয় পক্ষকে হচ্ছে -a × 0 যোগ করবা। ঠিক আছে, এই যে একটা ক্যান্সেল করার জন্য তোমাকে উভয় পক্ষে এই যে আমরা লিখব a × 0 + হচ্ছে -a × 0, উভয় পক্ষে আমরা -a × 0 যোগ করব। ঠিক আছে, দেখো a × 0 + হচ্ছে a × 0 + হচ্ছে -a × 0। ঠিক আছে, উভয় পক্ষে আমরা এটা কী করলাম, যোগ করে দিলাম। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এখন তাহলে কী হচ্ছে দেখো তো, এখন এই যে এইটার এটা কী হচ্ছে, কেটে যাচ্ছে না, এই যে মাইনাস আর এই যে প্লাস এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে এটা থাকছে। আবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই সাইডেও কিন্তু এইটা আর এটা কী হচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে বাম দিকে থাকছে কত, 0, আর ডান দিকে থাকছে হচ্ছে তোমার a × 0, আর এটা তো কেটে গেল, তাহলে অতএব a × 0 = কত হচ্ছে, 0। দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে না, এক পার্ট হয়ে গেছে, এই যে a × 0 = 0 এক পার্ট হয়ে গেছে। আর একটা দেখাতে হবে, এবার হচ্ছে 0 × a = এই যে 0 × a = 0, সেটা আবার এখন দেখাতে হবে। তাহলে লেখো যে আবার লেখে এবার লেখো 0 = 0 + 0। আবার আমরা জানি 0 = 0 + 0। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এর আগে আমরা এ গুণ করছিলাম আগে 0-র আগে, এবার হচ্ছে এ গুণ করবা কোথায়, 0-র পরে, যেহেতু এই দেখো 0 × a আছে, তাহলে এ গুণ করবা 0-র পরে। তাহলে লিখবা কি, 0 × a = 0 + 0, এই দিকে ডান দিকে দিবা কি a। ঠিক আছে, তাহলে দেখো 0 × a = 0, এবার এ গুণ করে দাও, তো 0 × a + হচ্ছে কি 0 × a। ঠিক আছে, এবার তাহলে উভয় পক্ষকে আমাকে 0 × a ক্যান্সেল করতে হলে প্লাস হচ্ছে -0 × a উভয় পক্ষে যোগ করতে হবে না, তাহলে যোগ করে দাও, লেখো যে 0 × a + -0 × a। ঠিক আছে, এ যোগ করে দিলা, তাহলে = 0 × a + 0 × a + -0 × a। ঠিক আছে, তাহলে এটা এটা কেটে গেল, এটা এটা কেটে গেল, তাহলে আমাদের বাম দিকে থাকছে 0, আর ডান দিকে থাকছে হচ্ছে 0 × a, অতএব 0 × a = কত, 0। ঠিক আছে, দেখো 0 × a = কত, 0। আশা করি বুঝতে পেরেছো, আমাদের থিওরাম কিন্তু প্রমাণ হয়ে গেছে। কত সহজ না অঙ্কটা, খুবই সহজ কিন্তু। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের দেখো আরেকটু অঙ্ক তোমাদেরকে এখন সমাধান করে দিব, তোমরা ক্লাসটি করো। দেখো এবার আমি যেটা সমাধান করে দেবো সেটা হচ্ছে তোমার -a × -b = কি ab। এবং এখানে বলা আছে যে ফর অল a, b বিলংস হচ্ছে আর, এ আর বি কার সদস্য, আর এর সদস্য। এখানে এখন আমরা জানি, এখানে একটা সূত্র মুখস্থ করতে হবে, যে আমরা জানি কি 0 = -a × 0। দেখো -a এর সাথে 0 গুণ দিলে তো 0 হয়, এটা আবার আমরা জানি নাকি, কিন্তু এখানে আমরা এটা জানি। ঠিক আছে,
এই সূত্রটা এখানে ইউজ করতে হবে, এই অঙ্কটার ক্ষেত্রে এই সূত্র ইউজ করতে হবে, জিরো ইকুয়াল টু মাইনাস এ ইন্টু জিরো। ঠিক আছে শিক্ষিত বন্ধুরা, আশা করি বুঝতে পারতেছ। এখন কি করতে হবে দেখো, এখানে জিরো বাম দিকে জিরোই থাকলো আর ডান দিকে মাইনাস এ থাকলো, এখন কি জিরোর পরিবর্তে কি লিখতে হবে? জিরোর পরিবর্তে লিখতে হবে বি প্লাস মাইনাস বি। ঠিক আছে, বি প্লাস মাইনাস বি ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। ঠিক আছে, এই যে মাইনাস বি আর প্লাস বি কাটাকাটি করলে কিন্তু জিরো হয়, জিরো হয়েছে না, জিরোর পরিবর্তে বি প্লাস মাইনাস বি লিখবা, আর এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবে না, এই অঙ্কের ক্ষেত্রে তোমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবা। এই যে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট বি দিলা প্লাস এর মাইনাস বি, আর এই ফার্স্ট ব্র্যাকেটের জন্য এখানে ক্লোজ করে দিলে আর একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। তো জিরো ইকুয়াল টু মাইনাস এ, দেখো মাইনাস এ দিয়ে এবার গুণ করে দিতে হবে, একবার বিকে গুণ করো, একবার মাইনাস বিকে গুণ করবা। ঠিক আছে, তাহলে মাইনাস এ ইন্টু বি প্লাস হবে কি মাইনাস এ, এই যে মাইনাস এ ইন্টু মাইনাস বি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবার কি হবে দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের এখানে হচ্ছে জিরো বাম দিকে, আর এবার আমরা এখানে একসাথে করে দিই মাইনাস এ বি একসাথে করে দিই, দিয়ে এটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখে দিই। ঠিক আছে, এর সাথে বি গুণ করে দিই, একসাথে লিখে দিলাম, আর এখানে এটা আমরা আলাদা রাখবো, যেহেতু আমাদের প্রমাণে দেখো মাইনাস এ মাইনাস বি আছে আলাদা আলাদা, এই জন্য এটা আমরা গুণ করবো না, এভাবে আমরা এটা রেখে দিব। ঠিক আছে, এখন আমাদের মাইনাস এ বি ক্যান্সেল করতে হবে, ক্যান্সেল করতে হলে উভয় পক্ষে এ বি যোগ করতে হবে, তাই না? তাহলে আমরা এখন এ বি যোগ করবো, দেখো এ বি যোগ হচ্ছে শূন্য ইকুয়াল টু এ বি যোগ করতে হবে, তাহলে এ বি যোগ মাইনাস এ বি আর হচ্ছে যোগ মাইনাস এ ইন্টু হচ্ছে মাইনাস বি। ঠিক আছে, তাহলে এখন দেখো তো এই মাইনাস এ বি আর প্লাস এ বি কী হলো, কেটে গেলো না, কেটে গেলো, এখানে শূন্য হয়ে গেল। আর এখানে আমাদের বাম দিকে থাকছে এ বির সাথে শূন্য যোগ করলে এ বি হয়, আর এই দিকে আসতেছে এটা তো শূন্য হয়ে গেল, তাহলে থাকছে মাইনাস এ আর হচ্ছে কি মাইনাস বি। এটাই আমাদের কি অ্যান্সার, তাই না? মিলে গেছে, মাইনাস এ ইন্টু মাইনাস বি সমান সমান কি এ বি। আশা করি বুঝতে পেরেছো প্রুফ। দেখো খুব সহজ না অঙ্কগুলো, খুবই সহজ। আরেকটা অঙ্ক করে দিব এই নিয়ম মিলে, দেখো তুই তো ধৈর্য সহকারে ক্লাসটি করো, আশা করি তোমাদের ভালোই লাগছে অঙ্কগুলো, খুব মজার অঙ্ক। এবার আমরা যেটা প্রমাণ করবো সেটা হচ্ছে দেখো এ বি, এবার যেটা প্রমাণ করবো আমরা সেটা হচ্ছে দেখো এ বি। ঠিক আছে, এ বি সমান হচ্ছে জিরো, এটা তোমার দেওয়া আছে এবং বলা আছে যে ফর অল এ কমা বি বিলংস হচ্ছে কি আর, যেখানে ইমপ্লাইজ দেয় তোমাকে দেখাতে হবে কি যে এ ইকুয়াল টু জিরো বা হচ্ছে বি ইকুয়াল টু জিরো, এই এটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে, দেওয়া আছে তোমার এ বি, আর প্রমাণ করতে হবে এ সমান জিরো বা হচ্ছে বি সমান জিরো, এটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রমাণ করি। তো প্রথমে কি করবা, প্রথমে হচ্ছে তোমরা লিখবা যে এ ইনভার্স, দেখো এ ইনভার্স এ সমান কত, ওয়ান, এটা তোমরা লিখে রাখবা যে এ ইনভার্স এ সমান কত, ওয়ান। ঠিক আছে, এ ইনভার্স এ সমান কত, ওয়ান, কাটাকাটি করলে ওয়ান হয় না, এই যে এটা ইনভার্স আর এটা এ, কাটাকাটি করলে ওয়ান হয়, তো এ ইনভার্স এ সমান ওয়ান। তোমার এখন দেওয়া আছে কি এ বি সমান জিরো, তাহলে এ বি সমান জিরো তুমি এখানে লিখে নিলে, এটা কিন্তু আমরা জানি, এই যে আমরা জানি হচ্ছে কি যে এ ইনভার্স এ ইকুয়াল টু হচ্ছে ওয়ান, তাহলে এ বি সমান হচ্ছে কি জিরো, এটা তোমার দেওয়া আছে। ঠিক আছে, এখন আমরা ওয়াই পক্ষে কী লিখবো, মাইনাস সরি এ ইনভার্সের ওয়াই পক্ষকে আমরা গুণ করব। ঠিক আছে, এই যে এ ইনভার্স দিয়ে ওয়াই পক্ষকে গুণ করব, তাহলে এ ইনভার্স ইনটু কী হবে জিরো হবে, এই সাইডে এ ইনভার্স হবে। ঠিক আছে, এখন কি করব দেখো, এই ইনভার্সের সাথে এ কে নিব। ঠিক আছে, এই যে এ ইনভার্সের সাথে আমরা এ কে নিয়ে নিব আর ব্র্যাকেটের বাইরে বি কে রাখবো, আর এ ইনভার্স ইন্টু জিরো মানে কি ইন্টু জিরোই, এখানে আমরা লিখছিলাম এ ইনভার্স ইন্টু এ সমান হচ্ছে ওয়ান, তাহলে এ ইনভার্স ইন্টু এর পরিবর্তে আমরা ওয়ান লিখতে পারি না, তাহলে এখানে লিখতে পারি ওয়ান ইন্টু বি সমান কত জিরো, তাহলে ওয়াতে বি সমান কত জিরো, দেখো আমাদের একটা প্রমাণ হয়ে গিয়েছে বি সমান জিরো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন আরেকটা প্রমাণ করতে হবে এ সমান জিরো, তাহলে লেখো এখানে আবার আমরা জানি লিখবা যে বি ইনভার্স বি সমান হচ্ছে কত ওয়ান। ঠিক আছে, এখানে যেমন এ ইনভার্স এ সমান ওয়ান, এখানে বি ইনভার্স ওয়ান বি সমান হচ্ছে ওয়ান, আর এখানে আমাদের দেওয়া আছে কি এ বি সমান হচ্ছে জিরো। ঠিক আছে, এখানে আমরা এ ইনভার্স দ্বারা অভিভাবককে গুণ করছিলাম, এখানে কি করবা বি ইনভার্স দ্বারা গুণ করবা এবং বি ইনভার্সটা পরে দিবা কিন্তু। ঠিক আছে, পরে দিবা, তাহলে এখানে লিখবা জিরো ইন্টু বি ইনভার্স, এখন দেখো এ কে বাইরে রাখবা আর বি ইনভার্স এক জায়গায় করবা, আর এখানে জিরোর সাথে বি ইনভার্স গুণ দিলে কত হয় জিরোই হয়, আর বি ইন্টু বি ইনভার্স, এই যে এখানে বি ইনভার্স বি বা হচ্ছে বি ইন্টু বি ইনভার্স এর মান হচ্ছে কত ওয়ান, একই জিনিস। ঠিক আছে, তাহলে বি ইন্টু বি ইনভার্সের মান কত ওয়ান, তাহলে লেখো এখানে এ ইন্টু ওয়ান সমান হচ্ছে কত জিরো, তাহলে ওতে এ সমান কত হচ্ছে জিরো, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে। দেখো শিক্ষার্থী বন্ধুরা খুবই সহজ অঙ্কটা, আশা করি তোমরা বুঝতে পেরেছ।
তো শিক্ষিত বন্ধুরা, যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবা এবং লাইক দিতে ভুলবা না, আর কমেন্টের মাধ্যমে জানাবা যে কেমন লাগলো তোমাদের ক্লাসটি। আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা। আর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে ইনশাল্লাহ আবার নতুন নতুন ক্লাস নিব। এই প্রত্যাশা আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।